বাংলাদেশ একটি গর্বিত দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 2010 সালের বিদ্যুৎ মহাপরিকল্পনা ও জ্বালানি খাতের ফাস্ট ট্র্যাক প্রকল্প অর্থনৈতিক উন্নয়নের চাকায় গতি আনে। সদ্য স্বাধীন দেশকে এগিয়ে নিতে সেই জ্বালানির সন্ধান করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। টাকা নাই, পয়সা নাই, চাল নাই, ডাল নাই, রাস্তা নাই, রেলওয়ে ভেঙে দিয়ে গেছে, ফেরাউনের দল সব শেষ করে দিয়ে গেছে, কিন্তু আছে আমার মানুষের একতা, আছে তাদের ঈমান, আছে তাদের শক্তি। এই মনুষ্য শক্তি নিয়েই এই বাংলাকে নতুন করে গড়ে তুলতে চাই। তার দূরদর্শিতায় 75 সালের 9 আগস্ট বিদেশিদের হাতে থাকা দেশের 5টি গ্যাস ক্ষেত্র রাষ্ট্রের অনুকূলে কিনে নেওয়া হয়, আর এই সিদ্ধান্ত ছিল জ্বালানি নিরাপত্তার সূচনা ফলক। অর্থনৈতিক প্রবৃদ্ধি 7% উপরে, প্রবৃদ্ধি অর্জনে সারা বিশ্বে 5টি দেশের মধ্যে বাংলাদেশ একটি, সেই সম্মান আমরা পেয়েছি। বিদ্যুতের উৎপাদন ক্ষমতা বেড়ে দাঁড়িয়েছে 16,000 মেগাওয়াটে। বিদ্যুতের গ্রাহক সংখ্যা বর্তমানে প্রায় 3 কোটি। 90% জনগণকে বিদ্যুৎ সুবিধার আওতায় আনা হয়েছে। গ্যাসের উৎপাদন দৈনিক 1700 মিলিয়ন ঘনফুট থেকে বেড়ে দাঁড়িয়েছে 2750 মিলিয়ন ঘনফুটে। গ্যাসের চাহিদা মোকাবেলায় শুরু হয়েছে এলএনজি আমদানি। 2003 সালে যাত্রা শুরু করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। শুরু হয় জ্বালানি খাতে রেগুলেটরি সংস্কৃতির। গণমানুষের মতামতকে গুরুত্ব দিয়ে যৌক্তিকভাবে বিদ্যুৎ ও জ্বালানির দর সমন্বয়ের চর্চা শুরু হয়। এ পর্যন্ত বিদ্যুৎ খাতে 2909, গ্যাস খাতে 453 এবং পেট্রোলিয়াম খাতে 600 প্রতিষ্ঠানের অনুকূলে লাইসেন্স ইস্যু করেছে কমিশন। লাইসেন্স প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে আয়োজন করা হয় উন্মুক্ত সভার। লাইসেন্সি ও ভোক্তাদের মধ্যে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিও করে কমিশন। টেকসই জ্বালানির জন্য কমিশনের সুদূর প্রসারী সফল উদ্যোগের মধ্যে রয়েছে গ্যাস উন্নয়ন তহবিল, বিদ্যুৎ রক্ষণাবেক্ষণ ও উন্নয়ন ফান্ড, জ্বালানি নিরাপত্তা তহবিল। এ সকল তহবিল দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকল্পে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে। ভোক্তা বান্ধব আরও সফল কার্যক্রমের মধ্যে রয়েছে দরিদ্রদের জন্য বিদ্যুতের লাইফলাইন মূল্যহার চালু করা। আগে যেখানে বিদ্যুৎ বিল দিতাম 100 টাকা, সেখানে এখন বিদ্যুৎ বিল দেই মাত্র 35-40 টাকা। সারা দেশে সেচ মূল্যহারে সমতা, ভোক্তা স্বার্থ সংরক্ষণে আউটরিচ কর্মসূচি প্রবর্তন, রেগুলেটরি সংস্থা হিসেবে নিজস্ব আয়ে চলছে কমিশন। ব্যয় নির্বাহ করার পর উদ্বৃত্ত অর্থ হতে এই অর্থ বছরে 10 কোটি টাকা রাষ্ট্রের তহবিলে জমা দিয়েছে কমিশন। 2030 সালের মধ্যে জ্বালানি খাতে ন্যায় বিচার ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত হতে বদ্ধপরিকর বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন।